বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে প্রথম স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশে একটি কার্যকর শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তখন যে ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন গঠন করে যে সর্বাত্মক আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল সেটি বাস্তবায়নের আগেই জাতির পিতার সেই পনেরোই আগস্টের ঘটনার মধ্য দিয়ে সপরিবারে নিহত হওয়ায় সেই শিক্ষানীতি কিন্তু অধরাই থেকে যায় পরবর্তীতে জাতির পিতার উত্তরাধিকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন প্রথম একুশ বছর পর সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে তখন কিন্তু আবারও সেই কুদরতিখদা শিক্ষা কমিশনের আদলে একটি শিক্ষা নীতি প্রণয়নের চেষ্টা করেন এবং যেটি শিক্ষানীতি দু হাজার হিসেবে আত্মপ্রকাশের আবারও ঠিক প্রাককালে কিন্তু সেটিও পরবর্তীতে ক্ষমতার রদ বদল হলে সেটিও কিন্তু অধরাই থেকে যায় পরবর্তীতে যখন দু সালের ডিসেম্বরের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আবারও একটা ভূমিধ্বস বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন এবং তখন তিনি তখন যে চার্টার ফর চেঞ্জের মধ্য দিয়ে আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতা এসেছিল সেখানে শিক্ষার কথা ছিল এবং পরবর্তীতে দু সালে থেকে শিক্ষা নীতি প্রণয়নের উদ্যোগ শেষে দু সালে একটি যেটি এখনও বর্তমান বলবৎ রয়েছে একটি শিক্ষানীতি প্রণয়ন করা হয় যে শিক্ষানীতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান সংবিধানের আর্টিকেল সেভেন্টিন তারপরে ইউনাইটেড নেশনসের যে এডুকেশন ফর অল ছাড়াও সকল শিক্ষা ওরিয়েন্টেড যে স্লোগানসগুলো রয়েছে ইন্টারন্যাশনাল তার আলোকে বাংলাদেশের সময় উপযোগী বাংলাদেশের নিজস্ব স্বার্থ সংরক্ষণের উপযোগী একটি আধুনিক বিজ্ঞান প্রযুক্তিনির্ভর শিক্ষানীতি দু হাজার দশ সালের শিক্ষানীতি গ্রহণ করা হয় সেই শিক্ষানীতির আদলে কিন্তু ব্যাপক রদবদল এই বাংলাদেশের শিক্ষানীতি শিক্ষায় আসে মৌলিক পরিবর্তন আসে আমি ইন্টারনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের একজন ডিরেক্টর হিসেবে আমার বিশ্ববিদ্যালয় পরবর্তীতে চার বছরের মেয়াদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এই শিক্ষানীতি বাস্তবায়নে উচ্চশিক্ষানীতি বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট লোকেদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে কিছু জিনিস আমি জেনেছি যেগুলি সত্যি অনুপ্রেরণাদায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এখানে হেকেপ নামে যে প্রজেক্টটি এখানে বাস্তবায়িত হয় হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট নামে সেটি দু হাজার থেকে শুরু করে পুরো প্রায় পাঁচ সাত ব্যাপী বাংলাদেশের সকল সরকারি এবং সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু কোর্স কারিকুলাম এবং অ্যাকাডেমিক রিফর্মসে এবং এই অ্যাকাডেমিক মানসম্মত অ্যাকাডেমি নির্মাণে কিন্তু সেটি কাজ করে গেছে আমরা দেখেছি যে এইখানে সেলফ অ্যাসেসমেন্ট হয়েছে প্রায় সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগে সেলফ অ্যাসেসমেন্ট রয়েছে হয়েছে এবং সেই সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের উপর রিভিউ করবার জন্যে সেটি কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিভিউয়ার ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউয়ার ন্যাশনাল পিয়ার রিভিউয়ারের সমন্বয়ে কমিটি করে কিন্তু সেগুলো পিয়ার রিভিউ করা হয়েছে এবং পিয়ার রিভিউর পরে অবস্থার দৃষ্টে যে যে জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলোর আলোকে কিন্তু সেগুলো উন্নয়নের যে পরামর্শমালা যে স্ট্র্যাটেজিক সাজেশনস সেই সাজেশানসগুলো সংরক্ষিত করা হয়েছে এবং সেগুলো মিলে গ্রেটার স্কেলে কাজ করার জন্যে আমরা দেখেছি যে অ্যাক্রেডিটেশান কাউন্সিল ফর দ্য ফার্স্ট টাইম এইভার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ এটি কিন্তু জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যেটাকে বলা হয় যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশান কাউন্সিল বি এ সি সেটি কিন্তু দিনের আলো দেখেছে সেটি এখন একটা পূর্ণাঙ্গ একটা সংস্থা হিসেবে কাজ করছে এবং অ্যাক্রেডিটেশনের সকল কার্যক্রম সেখানে পরিচালিত হচ্ছে এটি কিন্তু একটি মাইল ফলক হিসেবে স্বীকৃত হয়েছে পাশাপাশি হেকেপ প্রজেক্টের যে অগ্রযাত্রা হেকে প্রজেক্টের যে উন্নয়ন হেকে প্রজেক্টের যে অর্জন সেটাকে টেকসইত্ব স্থায়িত্ব দেওয়ার জন্য কিন্তু হেকেপের পর একটা হিট প্রজেক্ট হায়ার এডুকেশন এনহ্যান্সমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন একটা প্রজেক্ট কিন্তু গ্রহণ করা হয়েছে এই যে একদিকে হচ্ছে উন্নয়ন করা এবং উন্নয়নের ধারাবাহিকতা দেওয়া এটি কিন্তু শিক্ষা নীতির ক্ষেত্রে আমরা দেখেছি এবং এই যে অ্যাক্সিলারেশন যে উন্নয়নটা হয়েছে তার গতি বাড়ানো এবং ট্রান্সফরমেশন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটি আমাদের শিক্ষা পরিবারের প্রত্যেককেই জানা উচিত আমরা ট্রান্সফর্ম করব। সার্টিফিকেট গিভিং যে সার্টিফিকেট ইস্যুইং যে একটা মোডালিটি ছিল শিক্ষার সেখান থেকে একটা প্যারাডাইম মানে ব্যাপক একটা প্যারাডাইম শিফটের মধ্য দিয়ে আমরা কিন্তু এখন প্রবলেম সলভিং স্কিলস ওরিয়েন্টেড আমরা কিন্তু সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছি এটি কিন্তু ট্রান্সফরমেশন আমরা একটা জায়গা থেকে ট্রান্সফর্ম করে অন্য একটা জায়গায় আমরা কিন্তু একটা মানে নলেজ ইকোনমিতে ট্রান্সফর্ম করতে চাই আমাদের আমাদের যে বর্তমান বাংলাদেশে যে জন সংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে গেলে স্কিল বেসড এডুকেশনে ট্রান্সফর্ম করতে হবে আমাদের নলেজ ইকোনমির দিকে ট্রান্সফর্ম করতে হবে আমাদেরকে কিন্তু সার্ভিস সেক্টরকে সার্বিকভাবে উন্নয়ন করার উপযোগী একটা শিক্ষানীতি প্রণয়ন করতে হবে এবং সেগুলো কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফর্মেশন এই ট্রান্সফরমেশনের জন্যে যা যা করণীয় সেই নতুন শিক্ষানীতি আমাদের করতে হবে তো সেই প্রক্রিয়াগুলো কিন্তু চলমান রয়েছে মাঝখানে কিন্তু দৈব দুর্বিপাকের মতো একটা 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 ঝোড়ো হাওয়া প্রচণ্ড ঝোড়ো হওয়ার মতো প্যান্ডেমিক এসে যেন সব কিছু লণ্ডভণ্ড করে দিল তো প্যান্ডেমিকের মাঝেও আমরা যে টিকে আছি শিক্ষা ব্যবস্থায় সেটি কিন্তু একটা কম বড়ো অর্জন নয় বর্তমান শিক্ষা পরিবার রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা পরিবার এবং ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন তারা কিন্তু প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে যে মোটামুটি যে ধারাবাহিকতা রক্ষা করা আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো না কোনো সময় এই প্যান্ডেমিক সিচুয়েশান চলে গেলে আমরা আমাদের যে ইসীত লক্ষ্য যে আমরা আমাদের এই সার্টিফিকেট ইস্যুইং যে শিক্ষা কাঠামো সেটিকে ট্রান্সফর্ম করে আমরা প্রবলেম সলভিং একটা ম্যান পাওয়ার সৃষ্টিতে যারা এখানে লাইফ লং লার্নিং স্কিলস ও লাইফ লং লার্নিং ফ্যাসিলিটিস যেটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফোরে ঘোষিত হয়েছে সেদিকে আমাদের জনগণকে আমাদের শিক্ষার্থীদের নিয়ে যাব আমরা স্কিল বেসড এডুকেশনের শিক্ষার্থীদের নিয়ে যাব আমরা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে যাব প্রবলেম সলভিং স্কিলস তাদের মধ্যে গ্রো করানো তাদের মধ্যে কিন্তু ইনোভেশন স্কিলস গ্রো করানো ক্রিয়েটিভ স্কিলস গ্রো করানো তাদের মধ্যে কিন্তু ট্রান্সফারেবল স্কিলস গ্রো করানো এইভাবে তারা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যে ডিজিটাল রেডি গ্লোবাল ওয়ার্কফোর্স রয়েছে তার একটা উল্লেখযোগ্য অংশ হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের যে আমরা নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের ইপসিত লক্ষ্য সেটি নিশ্চয়ই আমাদের যাত্রা শুরু হয়েছে এখন সেখানে উত্তরণ আমাদের কাছে কেবলই সময়ের ব্যাপার